ইলেকট্রিক্যাল সার্কিট বা বর্তনী কি এবং এই ইলেকট্রিক্যাল সার্কিট কি কি উপাদান দ্বারা গঠিত বা ইলেকট্রিক্যাল সার্কিটের এলিমেন্ট গুলো কি কি এই সম্পর্কে আমরা ইতিমধ্যেই বিস্তারিত আলোচনা করেছি, যার ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনারা চাইলে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে আপনাদের জন্য পরবর্তী টপিকসগুলো বুঝতে খুবই সুবিধা হবে। আজকের ভিডিওতে আমরা দেখব ইলেকট্রিক্যাল সার্কিটের প্রকারভেদ, অর্থাৎ ইলেকট্রিক্যাল সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী কত প্রকার এবং কি কি সেটা সম্পর্কে বিস্তারিত জানব। এই ইলেকট্রিক্যাল সার্কিট প্রধানত তিন প্রকার, একটা হচ্ছে সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট বা মিক্সড সার্কিট বা সিরিজ প্যারালাল সার্কিট। এখন আমরা এই সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট সম্পর্কে বিস্তারিত জানব। সিরিজ সার্কিট হচ্ছে যে সকল সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে তাকে সিরিজ সার্কিট বলে। এটা একটা ইলেকট্রিক্যাল সার্কিট, এই সার্কিটের একটা ভোল্টেজ সোর্স আছে এবং তিনটা রেজিস্টর আছে। এই রেজিস্টরগুলোকে এমনভাবে সংযোগ দেওয়া আছে যেন একটা মাত্র কারেন্ট এদের সবার ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে, অর্থাৎ এই কানেকশনটাই হলো সিরিজ কানেকশন। এবং এই সোর্স থেকে যে কারেন্টটা বের হবে সেই কারেন্টটা এই সবগুলো রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে আবার সোর্সে ফিরে আসবে, অর্থাৎ কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ। এই ধরনের সার্কিট হচ্ছে সিরিজ সার্কিট। এই সিরিজ সার্কিটের কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো আমরা একটু দেখব। সিরিজ সার্কিটে প্রতিটি লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট সার্কিটে প্রবাহিত মোট কারেন্টের সমান, অর্থাৎ প্রতিটা লোডের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টটা হচ্ছে সোর্স থেকে যে কারেন্টটা বের হবে সেই কারেন্টটাই, অর্থাৎ মোট কারেন্ট সমান প্রতিটা রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট, অর্থাৎ আর ওয়ান রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্ট সেটা হচ্ছে আই ওয়ান, আর টু রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আই টু, এবং আর থ্রি রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আই থ্রি। এভাবে যদি এন সংখ্যক রেজিস্টর থাকে সবার ক্ষেত্রেই একই কারেন্ট ফ্লো হবে। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে সিরিজ সার্কিটে সংযুক্ত প্রতিটি লোডের ভোল্টেজের যোগফল সার্কিটের মোট ভোল্টেজের সমান। এর অর্থ হচ্ছে এই রেজিস্টর আর ওয়ান এর আড়াআড়িতে যে ভোল্টেজ ড্রপ, আর টু এর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ এবং আর থ্রি এর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ, এই তিনটা ভোল্টেজ ড্রপের যোগফলই হচ্ছে এই মোট ভোল্টেজ বা সোর্সের ভোল্টেজ। তাহলে মোট ভোল্টেজটা হচ্ছে আর ওয়ান এর আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে ভি ওয়ান, আর টু এর আড়াআড়িতে ভোল্টেজ ভি টু, আর থ্রি এর আড়াআড়িতে ভোল্টেজ ভি থ্রি। এভাবে যদি এন সংখ্যক রেজিস্টর থাকে তাহলে তার আড়াআড়িতে ভোল্টেজ পর্যন্ত যোগ হবে, এই সবগুলো ভোল্টেজের যোগফলই হবে মোট ভোল্টেজের সমান। সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স উহার সকল রেজিস্ট্যান্সের যোগফলের সমান, অর্থাৎ এই সার্কিটের যতগুলো রেজিস্ট্যান্সই থাকুক সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল হবে তার সমতুল্য রেজিস্ট্যান্সের সমান। এই সার্কিটে যদি এন সংখ্যক পর্যন্ত রেজিস্টর থাকে তাহলে সেই সবগুলো রেজিস্টরের যোগফলই হচ্ছে এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স। এবার আমরা দেখব প্যারালাল সার্কিট সম্পর্কে। প্যারালাল সার্কিট হচ্ছে যে সকল সার্কিটে কারেন্ট প্রবাহের দুই বা ততোধিক পথ থাকে তাকে প্যারালাল সার্কিট বলে। সোর্স থেকে যে কারেন্টটা বের হবে এই কারেন্টটা এখানে গিয়ে এই তিনটা পথে ভাগ হবে, অর্থাৎ কারেন্ট প্রবাহের এখানে তিনটা পথ, দুই বা তার বেশি পথ থাকলে সেটা হচ্ছে প্যারালাল সার্কিট। এই প্যারালাল সার্কিটের কিছু বৈশিষ্ট্য আমরা এখন দেখব। প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি লোডের আড়াআড়িতে ভোল্টেজ সার্কিটে প্রকৃত ভোল্টেজের সমান। এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজ, অর্থাৎ এই দুই টার্মিনালের ভোল্টেজ
প্যারালালে সংযুক্ত প্রতিটি লোডের আড়াআড়িতে ভোল্টেজের সমানত্ব। আর অন রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে ভি ওয়ান, আর টু এর আড়াআড়িতে ভোল্টেজ ভি টু, এবং আর থ্রি রেজিস্টরের ভোল্টেজ হচ্ছে ভি থ্রি। এখানে এই প্রতিটা রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ অর্থাৎ ভি ওয়ান, ভি টু, ভি থ্রি সবগুলোই সমান, অর্থাৎ সোর্স ভোল্টেজের সমান হবে। এভাবে যদি এন সংখ্যক রেজিস্টর প্যারালালে থাকে সেক্ষেত্রেও তার আড়াআড়িতে ভোল্টেজ এই সার্কিটে প্রকৃত ভোল্টেজের সমান হবে। প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফল সার্কিটের মোট কারেন্টের সমান। অর্থাৎ এই আই ওয়ান রেজিস্টরের ভিতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, আই টু এর ভিতর দিয়ে এবং আই থ্রি এর ভিতর দিয়েও একটা কারেন্ট প্রবাহিত হবে। এই সবগুলা কারেন্টের যোগফল হচ্ছে মোট কারেন্ট, অর্থাৎ যে কারেন্টটা সোর্স থেকে বের হয়ে আবার এই সোর্সে ফিরে আসে। আর ওয়ান রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই ওয়ান, আর টু এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই টু, এবং আর থ্রি এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই থ্রি। তাহলে এই সবগুলো যোগফলই হচ্ছে এই আই। এভাবে যদি এন সংখ্যক রেজিস্টর থাকে তাহলে এন সংখ্যক রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের যোগফলই হচ্ছে মোট কারেন্ট। প্যারালাল সার্কিটে সংযুক্ত প্রতিটি রেজিস্ট্যান্সের মান উল্টাইয়া যোগ করলে যোগফল সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান। এভাবে কয়েকটি রেজিস্টর যদি প্যারালালে কানেক্ট করা থাকে তাহলে এর সমতুল্য রেজিস্ট্যান্স বা এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো এই সবগুলো রেজিস্টরের মানকে উল্টে দিয়ে যোগ করলে যে মান পাওয়া যাবে সেটা এই সার্কিটের সমতুল্য যে রেজিস্ট্যান্স থাকবে তার উল্টানো মানের সমান। এভাবে যদি এন সংখ্যক রেজিস্টর প্যারালালে থাকে তাহলে সবগুলো রেজিস্ট্যান্সের মানকে উল্টে দিয়ে যোগ করলে তার যোগফল হবে তার সার্কিটের মোট বা সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান। এখানে সমতুল্য রেজিস্ট্যান্সের উল্টানো মান সমান সবগুলা রেজিস্ট্যান্সের উল্টানো মানের যোগফলের সমান। এটাকে যদি আমরা ইনভার্স করি তাহলে আসে 1 বাই সবগুলা রেজিস্ট্যান্সের উল্টানো মানের যোগফল। এখন আমরা দেখব সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিট সম্পর্কে। যে সকল সার্কিটে সিরিজ এবং প্যারালাল উভয় সার্কিটের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাকে সিরিজ প্যারালাল বা মিশ্র সার্কিট বলে। অর্থাৎ এই ধরনের সার্কিটে কিছু লোড বা রেজিস্টর থাকবে সিরিজে, আবার কিছু লোড বা রেজিস্টর থাকবে প্যারালালে। এই ধরনের সার্কিটকে সমাধানের জন্য আমাদের সিরিজ সার্কিটের সূত্র এবং প্যারালাল সার্কিটের সূত্র বা বৈশিষ্ট্য সবগুলোকে কাজে লাগিয়ে সমাধান করতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য এবং ট্রিপল ই অ্যাফেয়ার্স এর সাথে থাকার জন্য।